আর কিছু সময়ের অপেক্ষা। ইউরোর মহারণে তারপরই হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামবে স্পেন ইতালি। রবিবারের ফাইনাল নিয়ে আশাবাদী ইতালীয়রা। সেমিফাইনালে বালোতেলির জোড়া গোলের চমকে এখন জয়ের স্বপ্ন দেখাচ্ছে তাদের। গ্রুপ লিগে শুরুতে প্রথম ম্যাচে ড্রয়ের তিন সপ্তাহ পরেই কিয়েভের ফাইনালে আবার মুখোমুখি হচ্ছে স্পেন ইতালি। গড়াপেটা আর্থিক মন্দা সবকিছুকে ছাপিয়ে এবারের ইউরো স্পেনকে হারাতে মরিয়া আজুরি সমর্থকরা। দিনকয়েক আগেও অর্থনৈতিক মন্দায় ধুঁকছিল ইতালি। ঘরোয়া ফুটবল ঘিরে উঠে আসছিল একের পর এক গড়াপেটার অভিযোগ। ইউরো শুরু হওয়ার পর পাল্টাতে শুরু করে ছবিটা। ইতালি ফাইনালে ওঠার পর ফুটবল দিয়ে সমস্ত যন্ত্রণা ভুলতে চাইছে রোম মিলান তুরিনবাসীরা। পিরলো বুফো বালোতেলির জন্য গলা ফাটাচ্ছেন তারা। 1968 পর দ্বিতীয়বার ইউরো ঘরে তোলার জন্য প্রার্থনা করছেন সকলেই। জয় ঘিরে স্পেন সমর্থকদের আত্মবিশ্বাস তুঙ্গে। গানে উল্লাসে তারা বিশ্বসেরা স্পেনকেই এগিয়ে রাখছেন। স্পেন রবিবার দ্বিতীয়বার ইউরোপ সেরা হওয়ার লক্ষ্যে মাঠে নামবে। জার্মানি ম্যাচের নায়ক বালোতেলির ফের কোনো চমক ইতালীয়দের স্বপ্ন সত্যি করতে পারে কিনা এখন তার অপেক্ষা। এবিপি আনন্দ।